আমাদের এখানে অনেক ভিউয়ার আছে যারা স্টুডেন্টস এই মুহূর্তে, তারা স্বপ্ন দেখে ফেম, স্বপ্ন দেখে তারা একদিন অ্যাক্টর হবে, অ্যাক্ট্রেস হবে, মিডিয়াতে কাজ করবে, মেইন স্ট্রিমে কাজ করবে, ওদের জন্য যদি আপনার কোনো অ্যাডভাইস থাকে আসলে এই মুহূর্তে কি করা উচিত অ্যাজ এ স্টুডেন্ট? আমি এত ছোট মানুষ অ্যাডভাইস দেবার জন্য, কিন্তু তবু আমার মনে হয় যে না শিখে যেহেতু আমরা কাজটা করে চলেছি তো না, দীর্ঘদিন আমরা আসলে এটাই করেছি, কাজটা না শিখে করছি, ফলে তাতে করে ওই যে বললাম কারখানাটা তৈরি হয়নি, কারখানাটা দাঁড়াচ্ছে না, সেটা একটা বড় কারণ না শিখে করা। তো যদি এই সময়ের যারা কাজ করবার স্বপ্ন দেখেন, আগ্রহ দেখান, তারা যদি শিখে নিয়ে কাজটা করেন, আমার মনে হয় এই কারখানাটা সত্যি সত্যি একটি কারখানা হিসেবে দাঁড় করাবার একটা বড় ইন্ডাস্ট্রি। এখানে অনেক টাকা এমনিতেই লগ্নি হয়, সেই ইন্ডাস্ট্রিটা একটা পূর্ণাঙ্গ, একটা কমপ্লিট চেহারা পাবে, সেটা আমার মনে হয়। তাহলে শিখে নিলে ভালো হয়, সেটুকুই বলতে পারি। তো শিখে মানে কি শিখবে, মানে কিভাবে শিখবে, প্রসেসটা কি? এখন যাদের আগ্রহ আছে তারা পড়তে পারে অনেক ইউনিভার্সিটিতে, যেমন অসংখ্য ইউনিভার্সিটিতে আছে ড্রামা ডিপার্টমেন্ট, স্কুল লেভেলেও আছে, এবং এটা ছাড়া প্রচুর থিয়েটারের দল আছে যেখানে থিয়েটার শেখাই। থিয়েটার শেখাই বলতে অভিনয় আসলে মাধ্যম একটা, মানে অভিনয় শেখার জায়গা একটাই, সেটা থিয়েটার তা বলবো না, মানে শিখতে হয় একরকম করে, কিন্তু এই অভিনয়টাই করতে হয় বিভিন্ন মাধ্যমে বিভিন্ন রকম করে। আর অন্যান্য মাধ্যমগুলোতে একটু টেকনিক্যাল বিষয় আছে, তেমন থিয়েটারেও আছে, কিন্তু থিয়েটারের মেথড মানে ভিন্ন না। থিয়েটারের মেথডটাই আসলে অভিনয় নেতার জীবনের সবচাইতে বড় মেথড, সেটাই সব জায়গায় কাজে লাগে। অর্থাৎ একবার অভিনয় শিখে নিলে আসলে সব জায়গায় সেটা একই রকমভাবে ব্যবহার করা যায়, তখন সে মেলাতে পারে কোথায় সে কীভাবে কাজটা করবে। এবং এটা কিন্তু অভিনেতার সবচাইতে বড় চ্যালেঞ্জ, যে আমি কোন জায়গায় গিয়ে কোন ধরনের কাজটা করবো, ডেলিভারিটা দিব, কোন জায়গা থেকে কী শিখবো, মঞ্চ কেন জায়গা হওয়া উচিত বলে মনে করি, এখানে লাইটটা শিখে যাই আমরা। আমরা জানি কোন লাইটটার কি নাম, কোন লাইটটা আমাকে কিভাবে নিতে হবে, ফলে এটা টেলিভিশনে একই রকম ভাবে কাজ করে। তখন সিনেমাতে লাইট তো আর ভিন্ন হয় না, অনেক সামান্য কিছুই আলাদা হয়। আমরা যেহেতু অভিনয় করবো আমাদের লেন্স বোঝা দরকার নেই, তার জন্য ডিরেক্টর থাকবেন, তিনি বলে দেবেন, কিন্তু ফ্রেমটা বুঝে নেবেন, ফ্রেমটা বুঝে নেবেন। আমরা যখন মঞ্চেও কাজ করি আমরা তো ইঞ্চি বা হিসেবের বাইরে যেতে পারি না, টেলিভিশন হয়তো একেবারেই যাকে বলে ক্লোজ আপ মিডিয়া, কিন্তু থিয়েটারও কিন্তু একটা মঞ্চের মাপ আছে, তার বাইরে আমি যেতে পারি না। প্রসেনিয়াম আছে, প্রসেনিয়াম আর্ট ক্রস করে যদি আমি যাই তাহলে আমার ভুল হবে, হ্যাঁ, তো সেগুলো শিখে নেওয়া, তার মানে একটা মার্ক আছে, মার্জিন আছে, সেটার মধ্যে আমাকে থাকতে হবে এবং সেটার থেকে অভিনয়টা করতে হবে। এবং আমাকে একটা চরিত্র করতে হবে, যে চরিত্র আমার নিজেকে ভুলে যেতে হবে এবং আমি সেই চরিত্র করব, আমার কনশিয়াস মাইন্ড আমাকে ওই চরিত্রের জায়গায় নিয়ে যাবে, সাবকনশিয়াস করে দিয়ে সেখান থেকে আমাকে তৈরি করবে ওই স্পেসে কি করে হাঁটতে হবে, এবং লাইট নিতে হবে, এবং দর্শক নিতে হবে, এবং সংলাপ বলতে হবে, ভয়েস টোন স্ক্যান করতে হবে, মানে সব কিছু আমরা শিখে যাচ্ছি এখানে। এবং আমার মনে হয় যে এতগুলো জিনিস মাথায় রেখে যখন অভিনেতা নিজে থেকেও অনুপস্থিত থাকছেন, সেই কাজটার মতো দুরূহ কাজ আর জগতে আছে বলে আমার মনে হয়। অ্যাবসলিউটলি, বিকজ আমি 25 টিস্টা অ্যাডট করেছি তখন টের পাই নাই। জানি না, কিন্তু উনি এতই ভালো ডিরেক্টর, আমি তার সাথে প্রথমে অনেক কাজ করেছি, তার প্রথম দিকের কাজ, এখন তো আরো ম্যাচিওর হয়েছে। তখনও উনি যেভাবে কাজটা দেখাতেন বা করতেন, আমাকে হয়তো বলে দিলেন এইভাবে আমি জিনিসটা চাই করলাম, পছন্দ না হলে উনি আরেকবার বলতেন, কিন্তু সবসময় কিন্তু এইভাবেই করে দেন কাজটা, উনি বের করে আনতে পারেন, সেটা ডিরেক্টরের কাজ, ভালো ডিরেক্টরের কাজই সেটা।